অজানাকে জানতে হলে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আজকের প্রথম প্রশ্ন, বলুন তো চাঁদে প্রথম কোন দেশ কি গাছ বসিয়েছিল? চাঁদে চীন দেশ প্রথম কার্পাস গাছ বসিয়েছিল? জনসংখ্যার দিক থেকে পৃথিবীর সবথেকে বড় মুসলিম দেশ কোনটি? জনসংখ্যার দিক থেকে পৃথিবীর সবথেকে বড় মুসলিম দেশ হলো ইন্দোনেশিয়া। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন। কোন গাছে টমেটো এবং আলু একসাথে হয়? টমেটো বলে নতুন একটি গাছের উদ্ভাবন করা হয়েছে, যে গাছে টমেটো এবং আলু দুটোই হয়। আপনি কি জানেন পাকিস্তান দেশের জাতীয় মিষ্টি কি? পাকিস্তান দেশের জাতীয় মিষ্টি হলো গোলাপ জামুন। পরবর্তী প্রশ্নে যাবার আগে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। পৃথিবীর সবথেকে বুদ্ধিমান জলচর প্রাণীর নাম কি? পৃথিবীর সবথেকে বুদ্ধিমান জলচর প্রাণী হলো ডলফিন। পৃথিবীর কোন দেশে কোকাকোলা বিক্রি করা ও কেনা সম্পূর্ণরূপে নিষিদ্ধ? উত্তর কোরিয়া দেশে কোকাকোলা বিক্রি করা ও কেনা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কোন প্রাণী তার মায়ের পেটে 645 দিন পর্যন্ত থাকে? হাতি তার মায়ের পেটে 645 দিন পর্যন্ত থাকে। একটা রানী পিঁপড়ে তার পুরো জীবনকালে কতটা হাঁটে? 4 ফুটেরও কম হাঁটে। মহিলাদের জন্য ভারতে সবথেকে সুরক্ষিত রাজ্য কোনটি? মহিলাদের জন্য ভারতে সবথেকে সুরক্ষিত রাজ্য হলো গোয়া। পৃথিবীতে একমাত্র কোন প্রাণীর কান তার পায়ে থাকে? ফড়িংয়ের কান তার পায়ে থাকে। আপনি আমাকে এমন একটা দেশের নাম বলুন তো যে দেশে কোনো গ্রাম নেই। ভ্যাটিকান সিটিতে কোনো গ্রাম নেই। রানী লক্ষ্মীবাঈয়ের আসল নাম কি? রানী লক্ষ্মীবাঈয়ের আসল নাম হলো মণিকর্ণিকা। কোন দেশের লোকেরা ষাঁড়ের সাথে লড়াই করে? ভারতের অনেক জায়গাতে এরকম খেলা হয়। আপনি কি জানেন কোন দেশ 2011 সালে স্বাধীন হয়েছে?
2011 সালে দক্ষিণ সুদান দেশটি স্বাধীন হয়েছে। কোন প্রাণী নিজের নিঃশ্বাস বন্ধ করে প্রায় 6 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে? একটা কাঁকড়া বিছে তার নিজের নিঃশ্বাস বন্ধ করে প্রায় 6 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। আচ্ছা বলুন তো, ফাঁসির দড়ি কারা তৈরি করে? জেলে থাকা অপরাধীরাই ফাঁসির দড়ি তৈরি করে। পৃথিবীর কোন প্রাণীর ব্রেন আকারে সবথেকে বড়? নীল তিমি মাছের ব্রেন আকারে সবথেকে বড়। কোন প্রাণীর দুধ খেলে মদের মতো নেশা হয়? হাতির দুধে অ্যালকোহল থাকে, তাই হাতির দুধ খেলে মদের মতো নেশা হয়। ভূত চতুর্দশীর অপর নাম কি? ভূত চতুর্দশীর অপর নাম হলো নরক চতুর্দশী। আচ্ছা বলুন তো, ভূত চতুর্দশী কি? এই দিনে পূর্বপুরুষের মুক্তি না পাওয়া আত্মারা পৃথিবীতে ফিরে আসে এবং চামুণ্ডা রূপে মা কালী এই দিনে 14টা ভূতকে সাথে নিয়ে পৃথিবীতে ঘুরে বেড়ান। ভূত চতুর্দশীতে 14 প্রদীপ জ্বালাতে হয় কেন? ভূত চতুর্দশীতে পূর্বপুরুষের আত্মারা পৃথিবীতে আসে, তাদের উদ্দেশ্যেই এই 14 প্রদীপ জ্বালানো হয়। ভূত চতুর্দশীতে 14 শাক খেতে হয় কেন? এটা শুধুমাত্র ধর্মীয় রীতি নয়, এর বৈজ্ঞানিক দিক হলো এই সময় ঋতু পরিবর্তনের ফলে নানা রকমের রোগ হয়, এই 14 শাক খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। ধনতেরসে নতুন ঝাড়ু বা ঝাঁটা কিনতে হয় কেন? এর অনেক কারণ আছে, তার মধ্যে একটি হলো ধনতেরসে নতুন ঝাড়ু বা ঝাঁটা দিয়ে বাড়ি ঝাঁট দিলে অর্থ সংকট দূর হয় এবং এই দিনে ধর্মীয় মতে ঝাড়ু বা ঝাঁটা কেনা অত্যন্ত শুভ। আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। ধনতেরসে সোনা কিনতে হয় কেন? ধনতেরসের শুভ লগ্নে মূল্যবান ধাতু বাড়িতে আনলে বাড়িতে লক্ষ্মী আসে এবং সংসারে শ্রীবৃদ্ধি ঘটে।